Wake up to reality. কেন বললে আমাকে তো একবার বলতে পারতে, তুমি আমাকে ভালোবাসো না, আমি ছেড়ে দিতাম তোমাকে। আমি তো ভালোবাসি, ভালোবাসিনি বলে তো এটা করেছি। তুমি তো ভালোবাসো। খোঁজ করছো, কিন্তু আশা করি আমার এই ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। আমার এই ভিডিও দেখার পরে তোমরা পুরো জেনে যাবে যে ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে। তো গাইস, বেশি না করে তোমরা পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে আগা মাথা কিছু বুঝতে পারবে না। তো গাইস, আর যে চ্যানেল নতুন নতুন এসেছে ওই সবাই সাবস্ক্রাইব করো। তো চলো গাইস, তো ফার্স্টে এই জিনিসটা ক্লিয়ার করে দিই তোমাদের। তোমরা ভাবছো যে ফার্স্ট ওদের একবার বিয়ে হওয়ার পরে ওই মেয়েটা কি করে আরেকজনের সাথে বিয়ে বসে, তাই না? এটা তোমার এই জিনিসটা নিয়ে তোমাদের মনে ডাউট থাকতে পারে। তো সেইটা আগে ক্লিয়ার করে দিই তোমাদেরকে। তো ফার্স্ট ওদের ক্লিপটা দেখি। সো গাইস, এক মাস আগে তোমরা দেখেছিলে যে ফার্স্ট ওরা বিয়ে করেছিল। তো ওটা বিয়ে করেন, ওটা ছিল প্র্যাঙ্ক, ঠিক আছে? ওদের সেকেন্ড পার্ট, ফার্স্টে যে বিয়ের ভিডিওটা দিয়েছিল সেকেন্ড ভিডিওটা ওরা বলে দিয়েছিল যে ওটা ওদের প্র্যাঙ্ক ছিল, ঠিক আছে? ওরা নিজের মুখেই বলেছিল যে ওরা প্র্যাঙ্ক ছিল। তো গাইস, এবার তোমাদের একটা সত্যি কথা বলি, অনেক একটা সিরিয়াস কথা, আমি মানে বলতে কেমন একটা লাগছে, ভয় ভয় করছে। কিন্তু না, এটা তোমাদের না বললে হবে না, এই কথাটা তোমাদের জানা খুবই দরকার। আমার তো এমনি ভয় করছে, ঠিক আছে? ওই বলো, ভয় করছে, গেমে পুরো জল আছে। ঠিক আছে, বলো, ব্যাপার না, বলে দেখ। সত্যি কথা বলতে না, এটা না তোমাদের প্র্যাঙ্ক হয়ে গেছে। সো গাইস, ওদের মুখে শুনিলে যে ওটা অরিজিনাল প্র্যাঙ্ক ছিল, ওটা অরিজিনাল বিয়ে ছিল না। তো গাইস চলো, নেক্সট ওর আইডিতে কেন স্যাড স্যাড ভিডিও পোস্ট করছে সেইটা আগে দেখি। আমাদের গার্লফ্রেন্ড আমাদের সাথে যদি একটুখানি রাগ করে, আমরা ফেসবুকে, ইনস্টাগ্রাম, শেয়ার শেয়ার স্টোরি দিয়ে পুরো ভরে ফেলি, পুরো ইনস্টাগ্রাম, ফেসবুক সব ভরে ফেলি। আর ওর গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে বিয়ে করেছে, ও কেন শেয়ার ভিডিও দেবে না বলো তো? মেন কথা হচ্ছে, ওর গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে বিয়ে করে নিয়েছে, ও তো শেয়ার শেয়ার ভিডিও দেবেই, তাই না? এটা তো কমন ব্যাপার। তো ওদের একটু চাটি আগে চলো। আবারও প্রমাণ হয়ে গেল, নারী কখনো এক পুরুষে আসক্ত হতে পারে না। আমার একটা কমপ্লেন, সব মেয়েরা খালি টাকা চায়। কেন মানে আপনারা টাকা কেন চান? তার মানে আপনাকে যদি বলি টাকা এবং লয়ালের মধ্যে যেকোনো একটা পিক করেন, কোনটা পিক করবেন? টাকা। এর বন্ধুর মতো এরও সেম কেস, এর বন্ধু সোমও তারও ওই সেম কেস হয়েছে, কিন্তু তার থেকে একটু আলাদা এটা, কারণ সোমুর গার্লফ্রেন্ড এখনো বিয়ে করেনি, আর ওর গার্লফ্রেন্ড সিধা বিয়ে। সেটা কার সাথে বিয়ে করলো তোমরা ফুল ভিডিও দেখো, আমি লাস্টের দিকে সব বলে দেবো। তার আগে সুজয় আর খুশিকে নিয়ে একটু মজা নিয়ে নি, কারণ আমি রোস্টার, মজা না হলে হবে? তারপরে সিরিয়াস কথায় যাচ্ছি। উফ, কি ভালোবাসা, বুকে আর থাকছে না। ও মাই গড, ও মাই গড। সো তোমাদের একটা কথা বলি, ভালোবাসো কোনো সমস্যা নেই, ভালোবাসতেই পারো, কিন্তু এতটা ভালোবাসো না যে তোমার মাথার উপরে উঠে যায়, তারপরে সেম টু সেম তোমার এর মতো হয়, মানে সুজয়ের মতো তোমার কেসও না হয়। এক মাস আগে ছিল এরকম, আর এক মাস পরে হয়েছে এরকম। তোমাদের একটা সত্যি কথা বলে দিই, এই প্রেম করে কিন্তু একটা ফায়দা আছে। যেরকম ওর বন্ধুটা আগে বলি, তারপর ওরটা বলি, ঠিক আছে? তো ওর বন্ধু হচ্ছে সোমো। সোমো যেরকম আগে, ঠিক আছে, আইডি খুলে দেখতে পারবে নিচের দিকে, ভিউজ 10,000, যখন ওরা কাপেল ছিল তো তখন তাদের ভিউ ছিল 15,000, 20,000, 20,000, 1,00,000, ঠিক আছে? আর যখন ব্রেকআপ হয়ে যায় তারপরে তার ভিউজ দেখো মিলিয়ান, 700K, 800K, মানে সেই লেভেলের ভিউজ। সেই তোমরা ওদের আইডিতে গেলে চেক করতে পারে, কিন্তু তখনকার আইডিতে ফলোয়ার ছিল 30,000, 40,000, 50,000। ব্রেকআপ হওয়ার পরেই আইডি মনে রকেট চলছে, রকেট, ঠিক আছে? 200-300K পাড়ি গেছে ওর ফলোয়ার্স। আর সেম টু সেম
সুজয়েরও সেম কেস। তখন ওরা দুজনে কাপল ছিল, তখন ওদের ভিডিওতে ভিউজ দেখো 15,000, 16,000, 20,000, আর এখন ভিডিওর ভিউজ দেখো 1,000,000, 2,000,000, 3,000,000, মানে রকেটের ব্যাগে চলছে। ঠিক আছে, তো এটা থেকে আমরা কি বুঝতে পারি, যখন ওরা কাপল ছিল তাদের ওখানে ভিউজ ছিল, মোটামুটি ভিউজ ছিল, আর ব্রেকআপ হওয়ার পরে মানে ছেড়ে যাওয়ার পরে ভিউজ মনে করো রকেট, তোমরা দেখতেই পেলে নিজের চোখে। যাদের আইডিতে ভিউজ আসছে না তাদের একটা নতুন ট্রিক দি, রিসেন্টলি বেরিয়েছে। ঠিক আছে, তো যাদের আইডিতে ভিউজ আসছে না তার একটা করে গার্লফ্রেন্ড পাঠাও, আর কাপল ভিডিও ছাড়ো, উড়া দূরে কাপল ভিডিও ছাড়ো আইডিতে। যখন ভিউজ আসবে না তখন ওকে কি বলবে, তুই ছেড়ে চলে আয়। তখন সেই লেভেলের স্যার তার ভিডিও খালি পোস্ট আর পোস্ট, আর তখন লাইক ভিউ কমেন্ট আর ফলো কে দেখে বাইরে ভাই, খালি ভিউজ আর ভিউজ আর ফলো আর কমেন্ট ভাই। সেম টু সেম আমিও একটা করবো ভাই, এরকম একটা প্রেম করবো, প্রেম করার পর কদিন ভালো ভিডিও ভিডিও ছাড়বো, খালি ভিডিও কাপল ভিডিও তুমি তুমি ভিডিও হবে, তারপরে চলে যাবে ছেড়ে, তারপরে খুলে স্যাড ভিডিও আর ভিউজ আইডিতে ভিউজ দেওয়া, খালি ওদের মধ্যে সেম ভিউজ হবে, 1,000,000, 2,000,000, 3,000,000, খালি ভিউজ আর ভিউজ। ঠিক আছে, একটা ভালো ট্রিক দিলাম। সো গাইজ চলো মেন কথায় যাই, সুজয়ের সাথে যখন খুশি দেখা করতে আসতো ওর ঘর থেকে আসতো না, খুশি লুকিয়ে লুকিয়ে সুজয়ের সাথে দেখা করতে আসতো, আর দেখা করার পরে যখন বাড়ি যেত তখন খুশি অনেক বকা অনেক মারধর খেত, খাওয়ার পরে অনেকদিন চলতে থাকলো এরকমভাবে 10-15 দিন চলতে থাকলো, থাকার পরে খুশি আর সহ্য করতে পারছে না, আর থাকতে পারছে না, একটা অসহ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে একটা সময় ও নিজে বলে যে চেষ্টা করলে সবাই মানে পালিয়ে পালিয়ে আসতো, আমাকে নিজে বলতো না, বাড়িতে প্রতিদিন ঝামেলা হতো, আমাকে একদিনও বলতো না যে ওর বাড়িতে ঝামেলা হয়, আমার সামনে এসে কত সুন্দর হাসি খুশি রাখতে হবে। সো এই ব্যাপারটা সুজয় জানে না যে বাড়ির থেকে খুশি অনেক মারধর বা বকাঝকা খাচ্ছে। ঠিক আছে, তো তারপরে কেসটা হয়েছে, খুশি একটা বান্ধবী বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকে ভাড়া দিয়ে মলে কাজ করে, খুশিও চাইলো যে বান্ধবীর কাছে থেকে ওই মলে ওই বান্ধবীর সাথে খুশি কাজ করবে, তো এই ব্যাপারটা সুজয়কে বললো, সুজয় বললো ঠিক আছে আমি আগে দেখি তারপর তোমাকে আমি যে নিজেই দিয়ে আসবো, আমি বাড়ির থেকে পালিয়ে চলে যাবো। আমি বলছি বলছে আমার একটা দাদা আছে, আর ওই দাদাটার গার্লফ্রেন্ডও নাকি বাড়িতে ওরকম একটা প্রবলেম, তো ওর দাদার গার্লফ্রেন্ডটাও বাড়ি থেকে চলে এসে একটা শপিং মলে কাজ করে, আর ওই দাদাটা মানে ওকে হেল্প করে, তো ও বলছে যে আমি ওই দাদাটার সাথে কন্ট্যাক্ট করেছি, ওই দাদার গার্লফ্রেন্ডের সঙ্গে আমি থাকবো আর মলে কাজ করবো, এক হোটেলে থাকবো। আর আমি বলছি না তুমি যাবে না, তুমি লাস্টবারের মতো তোমার বাবাকে বলো, তারপরে বাড়ি গিয়ে বলেছিলো, তারপর আমাকে বললো যে বাবা এরকম বলছে আমি সত্যি চলে যাবো, তুমি তাহলে কালকে যেও, মানে কালকে আমি তোমাকে নিজে দিয়ে আসবো, আমি গিয়ে আগে দেখবো ওই জায়গাটা ভালো কিনা, তারপর আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসবো, আমি এটা এটাও বলেছি ওকে। কিন্তু খুশি এটা মানলো না, খুশি কি করলো ওই দিনই বাড়ি ছেড়ে ওই কোথায় চলে গেলো, বান্ধবীকে চলে গেলো। ঠিক আছে, তারপরের দিনই সুজয় একটা পোস্ট করলো ফেসবুক আইডিতে যে তোমরা খুশিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা যদি কেউ পেয়ে থাকো তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, কিন্তু ওই ওই জায়গা থেকে সুজয় কোনো হেল্প বা কোনো কিছু পায় না। গাইস আজকের ভিডিওটা কোনো টপিকের উপর বা কোনো ফানি ভিডিও না, এরা তো জানে কাপল ভিডিও বানাতো, ওর গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড একটু বাড়িতে প্রবলেম হয়েছে, তার কারণে না ও বাড়ি থেকে চলে গেছে একটা দিন পুরো রাস্তায় না কোথায় আছে আমরা জানছিও না, ওর বাড়ি থেকেও প্রবলেম হচ্ছে, তারপর মানে খুশির বাড়ি থেকেও প্রবলেম হচ্ছে যে ওরা কোথায় রয়েছে মেয়েটা, তারপর রাতের বেলা একা দু বাড়ি থেকেই খোঁজার চেষ্টা করছি বাট পাচ্ছি না। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম, নাম্বারও এখানে দেওয়া রয়েছে, যদি তোমরা এদিক ওদিক তো মানে অনেকেই ভিডিও দেখো যদি দেখতে পাও তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। তার দুদিন পরেই একটা বান্ধবী সুজয়কে ফোন করে বলে যে খুশি এরকম তার এক্সের সাথে বিয়ে করে নিয়েছে, কিন্তু সুজয় তো বিশ্বাস করছে না, ও পুরো হতাশ হয়ে রয়েছে, হয়তো ভাবছে যে ওর সাথে প্র্যাঙ্ক করছে। ঠিক আছে, তো এরকম বিশ্বাস করলো না, বান্ধবীটাও ফোন কেটে দিল, কাটার পরে আর একজন ওকে ফোন করে বলে ভাই তুই কি এই ব্যাপারটা জানিস, বলে কি বলছে যে খুশির বিয়ে হয়ে গেছে তার এক্সের সাথে। ঠিক আছে, ও তো বিশ্বাস করছে না, তারপরে একটা সুজয় বললো যে একটা ফটো পাড়া আমি দেখি, তো ওই বন্ধুর ওকে একটা ফটো পাড়লো, নাকি সুজয় এরকম দেখার পরে এবার তো বিশ্বাস করতেই হবে, তাও ও বিশ্বাস করতে পারছিল না, ওর মনকে সান্ত্বনা দিচ্ছে। ফোন করে আমার কাছে বললো যে এই ব্যাপার যে বিয়ে করে নিয়েছে তুমি কি জানো না, আমি বলছি না আমি তো জানি না কিছু, আমি তো কোনোদিন মানে জানি না যে এরকম কিছু হবে, আমার তো বিশ্বাস হচ্ছে না, হচ্ছে হয়তো আমার সাথে আর কি করছে ওই প্ল্যান করছে এমন কিছু। তো তারপর আমার যে ছবি পাঠালো, ছবি দেখার পর আমার তো বিশ্বাস হচ্ছিলো না, মানে আমি ভাবলাম তো ওটা প্ল্যান করছে হয়তো বা এডিট করে দিয়েছে মুখটুক, এরকম কিছু ভাবলাম, তো মানে নিজেকে আর বোঝাতে পারছিলাম না, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি না, তাও মানে বিশ্বাসই করতে পারছি না যে এমন হয়েছে। তারপরে ফটোগুলো দেখার পরে খুশিকে অনেক কল করে বা অনেক মেসেজ করে, কিন্তু খুশি কিছুতেই রিপ্লাই দেয় না, কলও রিপ্লাই দেয় না, মেসেজও রিপ্লাই দেয় না।
ঠিক একদিন পরে সুজয়ের একটা বান্ধবীর কাছে খুশি কল দিয়ে বলে যে সুজয়কে একটু কলে নাও না। তো তারপরে সেই বান্ধবীটা সুজয়কে কলে নেয়। কলে নেওয়ার পরে খুশি সুজয়কে ফোন করে বলে যে তুমি আমার যে ভিডিওগুলো ছেড়েছ সেই ভিডিওগুলো তুমি ডিলিট করে দাও। কিন্তু সুজয় তো ওরা কেউ সত্যি ভালোবাসতো, সুজয় তো ডিলিট করবে না, ওকে বলে দিয়েছে যে আমি ডিলিট করতে পারবো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। কিন্তু তারপরে সব থেকে একটা দুঃখের ব্যাপার কি জানো, যে খুশি সুজয়কে কোনোদিন ভালোই বাসেনি, কোনোদিন ভালোই বাসেনি, শুধু টাইম পাস করেছে, এটা নিজের মুখেই বলেছে। আমি তো মনে করেছি ভালোবাসিনি বলে তাই এটা করেছি, তুমি তো ভালোবাসো। সো গাইস, এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারি যে কোনো মেয়ের উপরে অত্যাধিক বিশ্বাস করতে নেই, অত্যাধিক বিশ্বাস করলেই পিছন দিকে পদ মেরে খাড় করে দেবে। সবাই তোমাদের একটা কথাই বলবো, যে যত রিলেশন আছে বিশ্বাস করবে, করবে না কেন, অত্যাধিক বিশ্বাস করবে না, তাহলে তোমার ঠিক সুজয়ের মতনই অবস্থা হবে। সো গাইস, সুজয় বলে না অনলাইন জগতে এরকম অনেক কেস দেখেছি, যারা রিলেশনে ছিল তারা বেটার অপশন পেলে তাকে ছেড়ে চলে যায়, আমরা অনেকগুলো কেস দেখেছি তাই না। তো এটা থেকে আমরা শিখতে পারি যে প্রেম করো, কারো উপর অত্যাধিক ভরসা করো না। তারপরে খুশি সুজয়কে বলতে থাকে যে আমার ভিডিওগুলো ডিলিট করে দাও, আমার বাড়ি থেকে অনেক ঝামেলা হচ্ছে, আমাকে অনেক মারধর করছে, ডিলেট তো করতো না আর আশা করি করবেও না সুজয় ভিডিওগুলো ডিলেট, কারণ সুজয় অরিজিনাল ভালোবাসতো। আরও নাকি ওদের গোপন ভিডিও রয়েছে এক ঘন্টা দু ঘন্টা, তো সেগুলো আশা করি পোস্ট করবে। সুজয় আশা করি তুমি ভিডিও দেখলে ভিডিওগুলো পোস্ট করে দিও, ঠিক আছে, এরকম মেয়ের একটু ধোলাই মোলাই করা উচিত, নাহলে এরকম জিনিস আরও অনেক হতে যাবে। করবো না, তুমি আমাকে ভালোবাসলে আমি একবার সব কিছু ডিলিট করে দিতাম, একবার যদি বলতে, করবো না আমি। আর সুজয়ের সাথে শুধু টাইম পাস করিয়েছে, বেকার বেকার সুজয় ভাইয়ের পুরো জীবনটা পুরো শেষ। সো সুজয় ভাই, তোকে একটা কথা বলি, এখন ভালোর দিকে চল, ঠিক আছে, আর ওকে নিয়ে কোনো কথা বলার ব্যাপার নেই, তুই ভালোর দিকে যা, আমরা আছি তোর পাশে, ঠিক আছে। সো গাইস, আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো যে কি হয়েছে না হয়েছে, আমার ভিডিও দেখার পরে আশা করি সব বুঝে গেছো। তো যে যে বুঝেছো সবাই একটা সাবস্ক্রাইব করে দাও, আর চ্যানেলে নতুন হলে একটা কমেন্ট করে লাইক ফেক করে দাও। তো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে, জয় হিন্দ।